আসসালামু আলাইকুম, আমি ফারহানা তানিয়া। আজকে চলে এলাম আমার বেলকুনিতে থাকা কিছু গাছের ভিডিও নিয়ে। এখানে কিছু পর্তুলিকা লাগানো আছে, ছোট ছোট্ট গাছ। এই তো আমি আঙুরের চারা দিয়েছিলাম, আঙুর গাছগুলো কেবলমাত্র বের হয়েছে। গাছ খুবই পছন্দ আমার। কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম। এই তো মরিচ হয়েছে, কিছু কিছু গাছে মরিচও হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে বুলেট মরিচ, একই ছড়াতে 5-6টা করে মরিচ ধরে। পর্তুলিকা, প্রতিদিনই আমার পর্তুলিকা গাছে বেশ কয়েকটি করে ফুল ফোটে, এটি খুবই ভালো লাগে। এখনো খুব ভালোভাবে আমার বেলকনিটি যদিও সাজাতে পারিনি, কেবল শুরু করেছি। আস্তে আস্তে আরো গাছের কালেকশন নিয়ে আনবো। রুমের কোনায় সব জায়গাতেই গাছ রাখতে আমি খুব পছন্দ করি। কিছু পর্তুলিকা, এই যে প্রত্যেক দিনই এই টেস্ট টিউবের পর্তুলিকাতে আমার কিছু না কিছু ফুল ফোটে। এগুলো সবই অবশ্য পানিতে দেওয়া, খুব সুন্দর ভাবে গাছগুলো হয়ে গেছে। কয়েন প্ল্যান্ট, আসলে আমি ডাইনিং এ গাছগুলো রেখেছি যাতে খেতে খেতে আমি গাছগুলোর দিকে তাকালে আমার মনটা ফ্রেশ হয়ে যায় এবং খুব ভালো একটা ফিলিং হয়, এই জন্যই আসলে রাখা। আমি আসলে জায়গা পেলে গাছ রাখতে খুব পছন্দ করি। টিভির পাশে একটু জায়গা পেয়েছি, এই জন্য এখানেও একটি গাছ রেখে দিয়েছি আমি। পড়ার টেবিলে গাছ না থাকলে তো আমার ভালোই লাগে না, পড়ার সাথে সাথে একটু সবুজের দিকে তাকালে পড়ার মনোযোগটা আমার আসলে আর একটু বেড়ে যায়, এই জন্য এই গাছগুলো রাখা। আর পড়তে পড়তে একটু গাছের দিকে তাকালেও আমার মনে হয় সময়টাও কেটে যায়। সবুজ গাছ আর রুমে গাছ দেখা, এটা আমার জন্য অনেকই আনন্দের একটি বিষয়। আমার ছাদেরও একটি জায়গায় মরিচ গাছ লাগিয়েছি, এটা কেবল শুরু হয়ে যাবে। মরিচ ফুল ফুটেছে অনেক সুন্দরভাবে। এটি আমার বোম্বাই মরিচ গাছ, দেখুন কি সুন্দর গাছটি প্রাণবন্ত হয়েছে এবং অনেক সুন্দরভাবে বড় হয়ে ছড়িয়েও পড়েছে। মাশাল্লাহ, আমার গাছটিতে অনেক সুন্দরভাবে বোম্বাই মরিচও ধরেছে, সে দেখা যাচ্ছে। মরিচগুলো বেশ কতগুলো মরিচ ধরেছে। আসলে গাছে ফল ধরলে গাছের সৌন্দর্য আরো অনেক গুণই বেড়ে যায়। অনেক মরিচ ধরেছে, খুবই সুন্দর লাগে।